sufrimiento, and that is why I purchased this early class. Although I was working in a bank for 29 years long, and I had only a Hero Honda motorcycle. For the last 16 years, and I purchased first Maruti Omni, then Ford Icon, then Toyota Corolla, and then after one Maruti Wagoner, and the latest is this Ertiga. Has been converted from general life to 20 wheels in Smartwheeler life. And I do believe, if anybody working sincerely and honestly in Smartwheeler, he can enjoy 10 times better lifestyle than ordinary life. The power of Smartwheeler, an unique organization, company in the arts. Thank you, Smartwheeler. Salute to Smartwheeler. Ready, Zoe? Yes!
ফার্স্ট কথা, আমরা সবাই এটা জানি সাকসেসফুল হতে গেলে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এবার আমরা যখন ইন্ডাস্ট্রিতে এসেছি আমরা কি স্যাক্রিফাইস করেছি আর কি কম্প্রোমাইজ করেছি সেটা সবাই আমরা জানি, করিনি বললেই চলে। কিন্তু যেই মানুষটা ইন্ডাস্ট্রিতে এসেছিল আজ থেকে অনেক বছর আগে, মিনিমাম 20 বছর আগে ডিসিশন নিয়েছিল, যেই মানুষটা 20 বছর আগে তার প্রফেশন কি ছিল, সিনিয়র ব্যাংক ম্যানেজার। অনেকের মাইন্ডে কোশ্চেনটা থাকে, তোদের নেটওয়ার্ক মার্কেটিং কারা করে জানিস? যত অশিক্ষিত মালগুলো আছে তারা, তাদের আজকে এই হলে থাকা উচিত আর তাদের এই হলের কথাগুলো শোনা উচিত। এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র 12 আর গ্র্যাজুয়েট না, গ্যাজেটেড অফিসার প্লাস সিনিয়র ব্যাংক ম্যানেজারও এই ইন্ডাস্ট্রিতে আছে। আজ থেকে 20 বছর আগে একটা মানুষ এই ইন্ডাস্ট্রিতে এসেছিল যে আজকের ডেটে স্মার্ট ভ্যালুর টোটাল হিস্ট্রি চেঞ্জ করে দিয়েছে। আমরা যখন এসেছিলাম আমরা কিচ্ছু ছেড়ে কিছু কম্প্রোমাইজ করে আসিনি, কিন্তু এই মানুষটা যখন ইন্ডাস্ট্রিতে এসছে তখন ব্যাংক ম্যানেজারই ছেড়ে দিয়ে তারপর ইন্ডাস্ট্রিতে এসছে। আমরা অনেকে ভাবি দাদা লজ্জা লাগছে দাদা মানুষকে বলতে, অনেকের কাছে এটা লোক ধরা কাজ, অনেকের কাছে এটা নেটওয়ার্ক মার্কেটিং, অনেকের কাছে এটা চেন বিজনেস। আরে ভাই আমাদের কটা মানুষ চেনে? কিন্তু এই মানুষটাকে হাজার হাজার লাখ লাখ মানুষ চিনত আগেও, এই মানুষটার সম্মান আগেও ছিল। আমাদের গায়ে লাগার থেকে এই মানুষটার গায়ে লাগাটা বেশি দরকার ছিল। বলতে পারতো, অজুহাত দিতে পারতো, এক্সকিউজ দিতে পারতো, না আমি স্মার্ট ভ্যালু করবো না, আমি ব্যাংক ম্যানেজার, আমি লোককে গিয়ে বোঝাতে পারবো না, আমি লোককে গিয়ে বলতে পারবো না। কিন্তু এই মানুষটা ওই কথাগুলো বলেনি বলে যখন স্মার্ট ভ্যালু, এই ভিডিওতেও দেখানো হয়েছে, যখন স্মার্ট ভ্যালু করতো না তখন একটা বাইক না স্কুটি কিনা কিনতে পেরেছিল। শুধু স্মার্ট ভ্যালু পাওয়ার পরে 5-5 খানা গাড়ি আছে তার বাড়িতে, আমার থেকে তার মুখ থেকে শোনাটা বেশি ইম্পর্টেন্ট। আমি ওয়েলকাম করে দেবো, our legend, our leader, Mr. Amit Roy.
বলো তোমরা, মানে আমি দেখে খুব ভালো লাগছে, আই হ্যাভ নেভার কাম টু দিস হল আর্লিয়ার, আমি আগে কখনো এই হলে আসিনি। দারুণ হল, মানে অনেক গ্যাদারিং হতো, আমার মনে হয় নট লেস দেন 1,500 হবে নিশ্চয়ই অ্যাকোমোডেশন। ভালো লাগছে তোমাদের জোস দেখে, আরও ভালো লাগলো। নাম্বার ওয়ানে যেতে হলে দুটো জিনিস লাগে, জোশ তো লাগে, কিন্তু তার সাথে সাথে হোশও লাগবে। নলেজ ইজ উইজডম, নলেজ যদি না থাকে তাহলে শুধু জোশের কাজ হবে না, তাই না? এই নলেজ প্রসেসটাকে ডেভেলপ করার জন্যই এই ট্রেনিং। সিস্টেমের অবদান এগুলো, যে ট্রেনিং সিস্টেম প্রত্যেকেরই উচিত ট্রেনিংটাকে সিনসিয়ারলি সিরিয়াসলি রিসিভ করা। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়েছি, কলেজেও আমরা কি ছিলাম, ক্যাজুয়াল। স্মার্ট ফোনের তো প্রচুর ক্যাজুয়াল ছেলে মেয়ে থাকে, তারা তথাকথিতভাবে এন্ট্রি নেয়, কিছুদিন কাজকর্ম করে, কিন্তু প্রপার নলেজ না থাকার জন্য তারা বেরিয়েও যায়, বেরিয়ে যায়। অনেকে বলে না যে স্মার্ট ভ্যালিতে, ও বাবা আমি আমি নেই। হ্যাঁ, ওটা বাইরের লোকের পক্ষে বলাটা ঠিক আছে, বাইরের লোক মানে হি নোজ নাথিং অ্যাবাউট স্মার্ট ভ্যালি, স্মার্ট ভ্যালি সম্বন্ধে সে জানে না, সে বলতেই পারে লোক ধরার বিজনেস, টুপি পরানোর বিজনেস, মাথা ব্রেন ওয়াশ করার বিজনেস, অনেক কিছু বলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যারা অ্যাডমিশন নিয়েছ, যারা স্মার্ট ভ্যালিতে ঢুকে পড়েছে, তাদের যদি নলেজ থাকে তারা কখনোই বেরোতে পারে না। দেয়ার ইজ নো আদার সিস্টেম, অন্য কোনো জায়গা নেই যে একান্ত ছেলেকে অ্যাকোমোডেট করতে পারে, ধরে রাখতে পারে, সেটা কিন্তু স্মার্ট ভ্যালি। মানুষকে উত্তরণ, উত্তরণ তো বিশ্বজিৎ বলছিল যে আমি চাকরি করাকালীন স্মার্ট ভ্যালিতে এন্ট্রি নিয়েছিলাম, চাকরি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু অত সহজে ব্যাপারগুলো ঘটেনি, যত তাড়াতাড়ি বলে গেল ওটা কিন্তু অত সহজে হয়নি। আমিও স্মার্ট ভ্যালিতে ঢুকতে চাইনি, কারণ আমার বয়স তখন 50 তো 50 বছর বয়সে কি হয়, জোশ টোশ কমে যায়, তো আকাঙ্ক্ষা কামনা বাসনা এগুলো কমে আসে, আর সেই সময় যথাযথ বললাম, শুনলাম যখন প্ল্যান শো যে জিনিসটা খুবই ভালো, আজকের দিনে কম্পিউটার হেলথ এগুলো তো খুবই দরকার, আমাদের সময় হেলথ তো ছিল না, শুধু কম্পিউটার, কিন্তু আমার পক্ষে সম্ভব না। কেন বললাম, কেন বললাম, কারণ আই ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট স্মার্ট ভ্যালি, স্মার্ট ভ্যালি সম্বন্ধে আমার কোনো নলেজই ছিল না। আমার মনে হয়েছে যেখানে লাখ লাখ টাকা পাওয়া যায় সেটা কি এমনি হয় নাকি, আমি ব্যাংকে চাকরি করি কি করে টাইম দিই, আর একটা ফ্যামিলি ম্যান কখনোই ব্যাংকের চাকরিতে রেজিগনেশন দিয়ে স্মার্ট ভ্যালিতে এন্ট্রি করতে পারে না।
সম্ভব না, কারণ তার রেসপন্সিবিলিটি থাকে ফিনান্সিয়াল অংশ, তো সেখানে এটা করা সম্ভব ছিল না। আমি অস্বীকার করেছিলাম যে না, আমার পক্ষে সম্ভব না, লাখ টাকা দেখতে ভালো লাগে কিন্তু সেটা আর্ন করতে তো সময় দিতে হবে, দম চাই, দম তো কমে এসছে 50 বছর বয়স। কিন্তু আমাকে যে প্রপোজাল দিয়েছিল তার নাম হচ্ছে বিশ্বনাথ ভৌমিক। আমি যত বেরোতে চাইছি তত আমাকে ঘিরে ফেলছি, তখন তো বুঝিনি, তো সেটা ছিল ফলো আপ ফলো থ্রু। আমাকে প্রথমেই মেরে দিল, টাইম লাগবে কিসে, টাইম লাগবে না, লাখ লাখ টাকা রোজগার করতে তখন কার দিনে, আজকের থেকে তো প্রায় 23-24 বছর হতে চল, তখনকার দিনে সামান স্যালারি তখন ছিল 30,000 টাকা। তাহলে 30,000 টাকা রোজগার করতে কতটা সময় দিতে হয়, আর এখানে 2 লাখ টাকা মাসে এটা তুলতে আমার সময় দিতে হবে না, বলে কিসে সময় লাগবে, বলে কাজটা করতে হবে না, বলে প্রথম দিন কী করবেন আপনি, বেরো কী করো বেরো ফলাপ এটা না না, প্রথম দিনে কিছু কাজ নেই, তাহলে প্রথম সপ্তাহ আমার কোনো কাজ নেই, আপনি বাড়িতে বসে শুধু নামগুলো লিখবেন কাকে কাকে ছেড়ে। পঞ্চাশ বছরের লোক সে তো চেনে অনেক লোককে, গিয়ে তখন মোবাইল ছিল না, মানে আমার হাতে ছিল না, মার্কেটে এসে গিয়েছিল কিন্তু আমার হাতে ছিল না, কারণ মোবাইলের প্রয়োজনীয়তা ভাবনা আমাদের অত ছিল না, বাড়িতে ল্যান্ডলাইন ছিল, দ্যাটস অল। আমি ওর জবাব আমি দেওয়ার কোনো জায়গা ছিল না, এবং সত্যি কথা কি আই ওয়াজ কম্পেলড টু জয়েন, মানে আমি বাধ্য হয়েছিলাম জয়েন করতে, কেন আমার অফিসে এসে বসে থাকে, কত চাকরি ছেড়ে দিয়েছে, কিছু বুঝতে হবে তো, বলে তাহলে ছেলের নামে করে দিন, না 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 ছেলের নামে করে দিন, তাহলে কেন, আরে আমরা আর কদিন, ছেলের নামেই তো করা দরকার, বলে না আপনি বুঝতেই পারছেন না কত টাকা আসবে, ছেলে যদি ল্যাং মারা তখন কি হবে, আমি ক পয়সার হবে, ব্যাংকে চাকরি করে স্মার্ট ফেলো করবো, সত্যি ক পয়সার হবে, ওর জন্য এত টেনশন না, ওর কি আছে, সবই তো ছেলের জন্য, একই ছেলে, তা ঠিক আছে তুমি বললে যেমন একটু ভেবে দেখি, এই করে করে 4 বার কাটিয়েছি, 5 বারের বেলায় আমার মানে মাথা খারাপ হয়ে যাবে, তুমি যাবে নাকি, ভগবান প্রত্যেককে সুযোগ দেয় কিন্তু আমরা সুযোগ গুলোকে চিনতে পারি না, কেন চিনতে পারি না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সবাই আমরা এখানে স্মার্ট ভ্যালিতে ঢুকে পড়েছি, নাকি না, কিন্তু এটা যে একটা ইটার্নাল সুযোগ, এটা কি বলবো ইটার্নাল, মানে এর কোনো এন্ড নেই, এরকম একটা সুযোগ আমরা সেই সুযোগটাকে চিনতে পারি না, প্রবলেম হচ্ছে ওখানে, কেন শর্টেজ অফ নলেজ। আমাকে স্মার্ট ভ্যালি সম্বন্ধে যতটুকু বলেছে সেটাই তো সব নয়, আমরা তো প্রত্যেক দিনই পপ পপ করে যাচ্ছি, তার মানে স্মার্ট ভ্যালিতে শেখার মতো বোঝার মতো অনেক কিছু আছে যা দিনের পর দিন ট্রেনিং হতে পারে, কারণ আমার পূর্ব অভিজ্ঞতাতে আজকে আমার বয়স 72+,
বাহাত্তর বছর পার হয়ে কর্মক্ষেত্রে চাকরি দুটো চাকরির মধ্যে দিয়ে গেছি, পড়াশোনার লাইফ একটা। তো এইসব দেখে থেকে যে নলেজটা হয়েছে স্মার্ট ভ্যালি ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হয়েছে এই নলেজটা আগে যা ছিল তার 10 ভাগের 1 ভাগ। তার মানে বুঝে দেখো স্মার্ট ভ্যালিটা যেটা বলছিলাম যে একটা মানুষের উত্তরণ ঘটায়, ডেভেলপমেন্ট, ট্রান্সফরমেশন, আমি কি ছিলাম আমি কি হলাম। তো এই উপলব্ধিটা যদি স্মার্ট ভ্যালিতে আসে তার মানেটা হচ্ছে এটাই যে স্মার্ট ভ্যালিতে লক্ষ লক্ষ লোক ঢোকে, স্মার্ট ভ্যালিতে প্রচুর লোক ঢুকেছে। প্রচুর লোক কি সাকসেস পাবে? হ্যাঁ, আরে হ্যাঁ তো বল না, পাবি না যখন পাবি না। এসব বলবই না কেন আমাদের জানপ্রাণ দিয়ে কাজ করা উচিত, কারণ বাইরের মার্কেটে কিছু নেই। আমি কোন পলিটিক্স এর কথা বলবো না, কোন ঝান্ডা পছন্দ অপছন্দের ব্যাপার নেই, কিন্তু ঘটনা হচ্ছে যারা এখনো অনেকে আছে চাকরির জন্য খোঁজাখুঁজি করে, হ্যাঁ স্টেশন দিয়ে যাচ্ছে ওখানে দেখে যে কি ফর্ম বিক্রি হচ্ছে। কেন হয়? বিকজ শর্টেজ অফ নলেজ। ওই ঘুরে ফিরে একটা কথাই আসছে, শর্টেজ অফ নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ। যে দেশের মুখ্যমন্ত্রী বলে চায়ের কেটলি কেটে, মাকে বলো একটু ঘুগনি করে দাও, আমি বিজেপি নই, ঘটনা তো এটা। যারা আমাকে চাকরি দেবে, কে দেবে চাকরি? সরকার, সে পশ্চিমবঙ্গ সরকারই হোক আর ভারত সরকারই হোক, তারা কি চাকরি দেবার মতো মানসিকতা আছে? বলছে আমরা 1000 টাকা করে দেবো। কি দেবে? 1000 টাকা ভাতা, ভাতা দেবে 1000 টাকা। অনেকেই পায় কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূল বলেছে না, পশ্চিমবঙ্গ সরকার বলেছে বলে না, বিজেপি কি বলছে? বিজেপি বলছে আমরা যদি আসি 3000 টাকা করব, সেই ভিক্ষা, সেই ভিক্ষা। এখন তো গাড়িতে যেতে যেতে 1 টাকা দিলে নেয় না, ফেরত দিয়ে দেয়, এরকম আর কি। এখন 1000 টাকা হলে 3000 দেবো, কিন্তু কেউ বলছে না যে আমি এত লক্ষ লক্ষের চাকরি বলে যায় কেউ বলে। কিন্তু তা সত্ত্বেও ইয়াং জেনারেশন অফিসে, আরে কি বলে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। হ্যাঁ, স্কুলে যাওয়া দরকার, কারণ বেসিক নলেজটা আমরা স্কুল থেকে পাই। Yes or no? আমরা যতক্ষণে ক্লাস 10 পাস করি ততক্ষণে অনেক কিছু শিখে যাই। বাজারে গেলে হিসেব কিতাব করতে হবে, হ্যাঁ 750 টাকা কেজি যদি কোনো মাছ হয় তাহলে সেটা 400 গ্রাম কত, এটার জন্য একটা অঙ্ক লাগে, অঙ্ক। সেই অঙ্কটা কিন্তু ক্লাস 10 মধ্যে শিখিয়ে দেয়, যে শেখে না সে আলাদা কথা, কিন্তু শিখিয়ে দেয়, ঠিক আছে। স্কুল ফাইনাল পর্যন্ত এডুকেশন সবারই দরকার, কিন্তু তারপরের এডুকেশনটা কিসের জন্য? 11-12 কিসের জন্য? আমার ইনকামটা কত হবে সেটা বোঝার জন্য। যে সায়েন্সে গেল তার একটু ইনকাম বেশি হবে, যে কমার্সে গেল তার একটু হবে, যারা আর্টসে গেল তাদের কম হবে, হ্যাঁ কি না? যদিও বেশিরভাগই আর্টসে ঢোকে, কেন পড়াশোনা তো মন দিয়ে করে না, আঁকাচো কাটাই করে পাস করে দেবে। আমরা বলতাম জ্ঞানের অধিজ্ঞান বিজ্ঞান। আমিও ফিজিক্স অনার্স এর স্টুডেন্ট ছিলাম, যদিও
মুহূর্তের মধ্যেই ভালো লাগতো না। পড়েছিলাম কেন, মাস্টার মশাই বাবা সব করতে হবে, না করলে করবি কি, পড়ো। আর তুই যদি আমাকে বলতো আর কি, তুই যদি কি বলে রেডিও ফিজিক্স নিয়ে এমটেকটা করতে পারিস, তাহলে আর পেছন থেকে তাকাতে হবে, পেছন থেকে আর তাকাতে হবে। কিন্তু তখন বলেনি যে পড়াটার চাপটা কতটা থাকবে। আমি গ্রাজুয়েট হয়ে বুঝলাম, যেটা আমার স্বপ্ন ছিল যে রিসার্চ করবো বা প্রফেসর হবো, সেটা দেখলাম যে গ্রাজুয়েট হওয়ার পরে আরো 10 বছর পড়তো, আমার ভালো লাগে। তোমাদের ভালো লাগে? স্মার্ট ভ্যালু করার জন্য ভালো লাগে নাকি ভালো লাগে না, নাকি এমনি ভালো লাগে না? এমনি ভালো লাগে না। এডুকেশন ইজ মডারেশন, জেনারেশন আফটার জেনারেশন। বাবা ছেলেকে পিটাবে, কেন পিটাবে? কেন এই মাসে একটা সিনেমা দেখিসনি? অঙ্কে কেন নম্বর কম হয়েছে? কি মনে হয়, ভদ্রলোক এরা? তাহলে বাবা পিটায় বাবা কি ভদ্রলোক? আমিও যখন বাবা হয়েছি আমিও পিটিস, কারণ স্মার্ট ভ্যালি বুদ্ধিগুলো দেয়নি, এম্পাওয়ারিং বুদ্ধি দেয়নি, তারা শিখেছে কন্ট্রোলিং, খেতে না দাও পিঠে দুটো দাও। এই সব অশান্তিগুলোর কারণ একটাই, যে পড়াশোনা। কারণ বাবাদেরও দোষ নেই, বাবারা জানে যে ছেলে মেয়েকে